पहले वोट डाउन बाद में जलपान নির্বাচনী প্রচার সভাত সকলকে ভোট দিয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। বঙ্গাইগাঁও রাইজেও সিমানে মরম দেখাব লাগিব আর সকলে হাতির ছবিত ভোট দি আমার প্রার্থীগুলিক বিজয়ী করব লাগিব। হব তৃতীয় পর্যায়ের নির্বাচনলৈ মাজত মাথো দুটা দিন, কাইলৈ অন্ত পৰিব তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার। প্রচার কার্য সমাপ্ত হওয়ার পূর্বে শনিবারে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে চলালে ধারাবাহিক নির্বাচনী প্রচার। বরপেটা সমষ্টির মিত্রজোঁটর প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে বঙ্গাইগাঁওত মুখ্যমন্ত্রীর প্রচার। বিজয় সংকল্প দিবসত ভাগ লৈ মুখ্যমন্ত্রীর দাবি 3 লাখ ভোটের ব্যবধানত জয় হব ফণীভূষণ চৌধুরী। গোটেকেইটা সমষ্টিতে মই প্রচার চলালো, 3 লাখতকৈ বেশি ভোটের ব্যবধানত ফণীভূষণ চৌধুরী বিজয়ী হব। আনহাতে নলবাড়ির সামতার বালিপথারতো মুখ্যমন্ত্রীগৰাকীয়ে চলালে নির্বাচনী প্রচার। সকলকে হাতির ছবিত ভোট দিবলৈ আহ্বান জানাই মুখ্যমন্ত্রীয়ে কলে, ময়ো হাতির ছবিত ভোট দিম। হাতিত টিপিলেও মোর গাতে ভিটামিন আহিব, মোদিক আর পদুমত টিপিলেও মোর গাতে ভিটামিন আহিব। আর মই ভিটামিন পালে দিনে রাতিয়ে আপনার কারণে আগতকৈ মই বেশি কষ্ট করিব পারিম। মোদিজির সহায় আশীর্বাদত দিনে রাতিয়ে আপনার কারণে কাম করিম। সকলে হাতির ছবিত ভোট দিব নহয়, ডাঙরক কব লাগবে দিব নয়, সকলে দিব। লোকসভা নির্বাচনের প্রচারত রাজ্যের ব্যাপক উৎসাহ দেখি অসমৰ রাইজক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করলে মুখ্যমন্ত্রীয়ে। এইবার সরকারি চাকরি নথকা পরিয়ালত এটা চাকরি দিয়ার বাবে 10 নম্বর বেশিকৈ দিয়া হব বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রীয়ে। যেতিয়া চাকরির ইন্টারভিউ হব, যার ঘরত এটাও সরকারি চাকরি নাই, আমি 10 নম্বর এক্সট্রা করে দি দিম, যাতে যাতে চাকরি নোপা ঘরতো এটা হলেও সরকারি চাকরি হব পারে। ইয়ার পিছতে গুয়াহাটিত বিজুলী কলিতা মেধির হয়ে গণেশপাড়ার নির্বাচনী সভাত অংশ লয় হিমন্ত বিশ্ব শর্মায়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।